স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত। আজ আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি আরেকটা ক্যান্ডিডেটসের ইন্টারভিউর এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা নিয়ে। আমার পাশে যে ক্যান্ডিডেটস দাঁড়িয়ে রয়েছে তার সাথে তার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তাকে কী কী প্রশ্ন করা হয়েছিল, আমরা ডাইরেক্ট চলে যাব তার কী কী প্রশ্ন তাকে করা হয়েছিল। কেননা তোমরা সকলেই বিভিন্ন ইউটিউবের চ্যানেলের মাধ্যমে এবং আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা জেনেছো যে প্রথমে ভেরিফিকেশন, থার্মাল স্ক্রিন, ওটু টেস্ট, এগুলো সকলেই জানো। আমরা শুনে নেবো মেন যে পড়ব, আমাদের ইন্টারভিউ যে মেন যে পড়ব, সে তাকে কী কী প্রশ্ন করা হয়েছিল, তার নাম দাম সমস্ত জেনে তোমাদের সামনে সেই এক্সপিরিয়েন্সটা ও শেয়ার করবে। সকলেই আমাদের ভিডিওটি অবশ্যই তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে, তাহলে এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো ফার্স্টে আমরা জানিয়ে নেবো যে আমাদের এই ক্যান্ডিডেটসের নাম এবং তার অভিজ্ঞতা। তোমার নামটা বলো। স্যার, আমার নাম রুহুল আমিন বিশ্বাস। আচ্ছা, তোমার কাছ থেকে জানতে চাই যে তোমাকে কী কী প্রশ্ন করেছিল, মানে একদম থার্মাল স্ক্রিন এবং পেপার ভেরিফিকেশন পরের যে ইন্টারভিউ রুমে কী কী প্রশ্ন করেছিল, সেই সম্পর্কে তুমি প্রশ্নটা আমাদের ক্যান্ডিডেটসের, আমাদের যে ইউটিউবার ভিউয়ার রয়েছে এবং আগামী যারা ইন্টারভিউ দেবে তাদের সম্পর্কে তুমি একটু বলো। স্যার প্রথমত আমি যখন ঘরে ঢুকলাম তখন স্যারদেরকে সম্বর্ধনা জানালাম এবং তারপর স্যাররা প্রথমে জিজ্ঞেস করলো যে আপনার নাম কি। আমি বললাম যে স্যার রুহুল আমিন বিশ্বাস। তারপরে স্যার জিজ্ঞেস করলো যে আপনার কোয়ালিফিকেশন কী আছে। আমি বললাম HS পাস। দিয়ে বললো গ্র্যাজুয়েশন কেন করেননি। আমি বললাম স্যার আমার আর্থিক প্রবলেম এবং অন্যান্য সমস্যার জন্য করতে পারিনি। দিয়ে স্যাররা বললো আচ্ছা ঠিক আছে, আপনি পেপার পড়তে পারবেন। দিয়ে পাশে থেকে ম্যাডাম বললো যে আপনি ইংলিশ পেপারটা পড়ুন তো একটু। দিয়ে আমি পড়লাম। দিয়ে ম্যাডাম বললো ঠিক আছে, খুব ভালো হয়েছে। তারপর আরেকজন স্যার জিজ্ঞেস করলো আমাকে, একটা ম্যাথের কোশ্চেন করেছিল যে ধরুন তো যে দৈর্ঘ্যতে যদি একটি দেওয়ালের দৈর্ঘ্যতে যদি 20টি ইঁট লাগে আর উচ্চতায় যদি 30টি লাগে তাহলে টোটাল কতগুলো ইঁট লাগবে। তখন আমি কয়েক সেকেন্ড ভাবার পরে স্যারদেরকে উত্তর দিয়েছিলাম যে 600টি ইঁট লাগবে। দিয়ে আরেকজন স্যার জিজ্ঞেস করলো যে কী করে বললে তুমি 600টা। তখন আমি ওনাদেরকে বললাম যে স্যার 20×30=600। হ্যাঁ স্যার। দিয়ে বললো ঠিক আছে। তারপরে বললো যে আমাদের কয়েকটি নদ নদীর সম্বন্ধে বলুন, সেটা আমি বললাম। তারপরে জিজ্ঞেস পশ্চিমবঙ্গে বলেছিল না ভারতের বলেছিল, পশ্চিমবঙ্গে বলেছিল আমাকে। তারপরে আরেকটা জিজ্ঞেস করলো যে বললো আমি ধরুন আপনাদের রেজিনগরে থাকবো, তাহলে থাকার মতো মানে কী এমন সুবিধা পাবো তার জন্য আমি থাকবো, সেটা আমি বললাম। তারপরে আরও জিজ্ঞেস করলো, বললো কোনো একটা ভালো গল্প বলো। তখন সেই মুহূর্তে আমার কিছুই মনে পড়ছিল না। তখন স্যার আমি মহাশ্বেতা দেবীর ভাত এই গল্পটি বলেছিলাম। তারপরে গল্পের শেষে একজন স্যার জিজ্ঞেস করলো গল্পের সারমর্ম কী। তখন আমি সেই স্যারকে উত্তর দিলাম যে স্যার এই গল্পের সারমর্ম হলো মানুষ এক মুঠো ভাতের জন্য কিনা করে। তখন স্যার বললো ঠিক আছে। তারপরে আরেকজন স্যার বললো পাশে থেকে যে মহাশ্বেতা দেবীর আরেকটি কাব্যগ্রন্থের নাম বলুন তো। তখন আমি বললাম যে অরণ্যের অধিকার। বললো ঠিক আছে। তারপরে জিজ্ঞেস করলো যে কয়েকটি মানে মুর্শিদাবাদের কয়েকটি দর্শনীয় স্থানের মানে নাম বলুন যেখানে আপনার বন্ধুরা বেড়াতে আপনার কোনো বন্ধু বেড়াতে আসলে আপনি তাদেরকে দেখাবেন। তখন সেগুলো আমি বললাম। দিয়ে বলার পর তারপরে ওটা হয়ে গেল। তারপরে একটু ওই একটা বাসের সম্বন্ধে জিজ্ঞেস করলো, ধরুন আপনি একটি বাসে আছেন এবং কিছু দুষ্কৃতি সেখানে উঠে হামলা করলো, তাহলে আপনি কী করবেন। তখন সেই মুহূর্তে আমি উত্তর দিলাম স্যারদেরকে, যে বললাম স্যার প্রথমত আমি সেলফ ডিফেন্স করার চেষ্টা করব এবং যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় আমি সেদিকে লক্ষ্য রাখব এবং পরবর্তীতে আমি আমার সিনিয়র অফিসারদেরকে বিস্তারিত বিষয়টি জানাব। কিছু কোশ্চেন করা হয়েছিল যে স্যার বলেছিলেন যে পুলিশ ডিপার্টমেন্টের সর্বোচ্চ র্যাঙ্কের নাম কি তোমার জানা আছে। দিয়ে আমি বললাম যে স্যার DGP। দিয়ে বললো এর ফুল ফর্ম জানা আছে। আমি বললাম হ্যাঁ স্যার জানা আছে। দিয়ে সেটাও বললাম। তারপরে বললো এখন বর্তমান, আরেকজন স্যার পাশে থেকে বললো এখন বর্তমান DGP কে আছে জানা আছে। দিয়ে সেগুলো আমি বললাম। তারপরে মানে আমাকে আরেকটা কোশ্চেন করা হয়েছিল, সর্বশেষ কোশ্চেন বললো যে আপনি পুলিশ কেন হতে চান, সেটা আমি বললাম। তারপরে ওনারা বললো আচ্ছা ঠিক আছে আপনি আসতে পারেন, আপনার হয়ে গেছে। দিয়ে আমি ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে স্যারকে এবং ম্যাডামকে স্যারকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি চলে আসলাম।
এটাই ছিল তোমার এক্সপিরিয়েন্স। আচ্ছা, তো বন্ধুরা তোমরা শুনলে যে আমাদের এই ক্যান্ডিডেটসের কী কী প্রশ্ন করা হয়েছিল। তো আমরা দেখছি কয়েকটা মানে ক্যান্ডিডেটের অভিজ্ঞতা থেকে যে কিছু ডিপ্লোম্যাটিক এবং কমন প্রশ্ন সকলকে করছে, যে পশ্চিমবঙ্গের দর্শনীয় স্থান, পশ্চিমবঙ্গের কয়েকটি নদ নদী, আর তোমার যে ওই যেটা হয়েছে তোমার যে ইভ টিচিং ব্যাপারটা, মানে সেটা বিভিন্নভাবে ধরছে। যে একে মানে আমাদের এই ক্যান্ডিডেটকে যেরকম ধরেছিল যে একটা মানে গাড়িতে যদি মানে দুষ্কৃতী হামলা হয় সেক্ষেত্রে কী করবে, তো এই ধরনের তোমাদের উদ্দেশ্য আমি বলছি। তো এই ধরনের প্রশ্ন তোমরা এখন থেকে কী বলবে এই সেই অ্যান্সার অবশ্যই তোমরা এখন থেকে একটু প্রিপারেশন শুরু করে দাও, কেননা আগামী যারা ইন্টারভিউ দেবে এই ধরনের প্রশ্নের ফেস তোমাদেরকে হতে পারে। আর কিছু ডিপ্লোম্যাটিক যে প্রশ্নগুলো, পুলিশের রিলেটেড কিছু প্রশ্ন তোমাদেরকে হবে। তো এই ধরনের অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে, যদি তোমরা না দেখে থাকো তোমাদেরকে অনুরোধ করছি সেই ভিডিওগুলি দেখো, তাহলে অনেক এখান থেকে তোমরা কমন পাবে এটা আমি শিওর দিচ্ছি। আর আমাদের এই সমস্ত ক্যান্ডিডেটসের যে অভিজ্ঞতা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। আর আরও যদি কিছু ডিপ্লোম্যাটিক প্রশ্ন তোমাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের কমেন্টে তোমরা লিখো, সেই ব্যাপারে আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব দাও। আসি, সকলে ভালো থাকো, ধন্যবাদ।